হ্যালো গাইজ, ওয়েলকাম টু একটা ছেলের চ্যানেলে। আমি ময়ূর, সুমন আছে ওদিকে, আর ছাতা একটা ভাই আছে আজকে, ঠিক আছে। আজকে আমরা যাবো জন্নতে। জন্নত বলতে আমরা এমন একটা জায়গায় যাবো যে জায়গাটা ফালাকাটার মধ্যে খুবই কম ব্লগাররা দেখাইছে। আমরা আজকে ব্লগ করবো সেই জায়গাটার ব্যাপারে, আর আমরা খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরাবো আজকে। এখন প্রথমবার আমরা আছি এখন ফালাকাটা ক্যানেলে গলিকে, এদিক দিয়ে গেলে পরে আমাদের পারুমগড়ের পাশ স্কুল উঠে, এদিকে গেলে পরে ওঠে মাদরি রোড, আর আমরা এখন আছি তার মিডল রাস্তাতে। এখন আমি আপনাদের সাথে পরিচয় করা দেবো আমার সুমন ভাইয়ের সাথে। এই যে সুমন, কেমন? আর যে আমাদের নতুন ভাই, হাই গাইস, ঠিক আছে। আমরা তিনজন আজকে যাবো জন্নতে। এই যে আমার বাইক রেডি, এই যে হেলমেটও রেডি। আমরা এখন যাবো জন্নতে। এখন একটা কাকুর দোকানে দাঁড়িয়ে আছি আমরা, বৃষ্টি পড়ছে, তাও আপনাদের জন্য একমত আমরা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আবারও। তো আমরা এখনই রওনা দেবো, তো আমরা রওনা দেওয়ার পরে বাকি সিনটা দেখাচ্ছি, ঠিক আছে, চলো বাই। আমি রেডি হয়ে গেছি হেলমেট লাগিয়ে বাইক নিয়ে, আর আপনারা সবসময় মাথায় রাখবেন একটা কথা, যেহেতু রাস্তাতে যতদিন বাইক নিয়ে বেড়াবেন সবসময় হেলমেটটি ইউজ করবেন, কারণ হেলমেটটা আপনাদের জন্য উপকারী, কারণ এটা লাগালে পরে আপনাদের অ্যাক্সিডেন্ট থেকে হাত থেকে বেঁচে যাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটাতে বৃষ্টিতেও ভেজার চান্স কম থাকে, আর তার জন্য আমি হেলমেট লাগাইছি যাতে অ্যাক্সিডেন্টও না হয় সাথে বৃষ্টিতেও না ভেজি। তো হেলমেটটা লাগাবেন নিশ্চয়ই। তো আমি রেডি হয়ে গেছি বাইকের উপরে, পিছনে আছে সুমন, তার পিছনে আছে আমার একটা ভাই। তো আমরা এখন রওনা দিতে যাচ্ছি, চলো দেখা হচ্ছে আবার। তো গাইস, আমরা রওনা দিয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা। এখন বৃষ্টি পড়তে তাও বৃষ্টি হয়েছে, ক্যামেরা গোলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তাও আমরা এভাবে যাবো, কারণ আপনাদেরকে দেখানোর জন্য আর আমরা নিজেরও মস্তি করার জন্য দেবো, কি লাগে বন্ধুরা? একদম, চলো আমরা যাচ্ছি। এখন পরবর্তীতে আবার দেখাবো বৃষ্টি পড়ছে, একটু আবার ক্যামেরা সেট করবো, কারণ ক্যামেরাটা বেশি চার্জ নেই। হ্যালো গাইস, আমরা এখন ফালাকাটার চৌপতিতে ঢুকতে চলেছি। এটা হচ্ছে ফালাকাটার মাদাই রোড, সুরুন্দর ক্লাবের সামনে আছি আপাতত। হ্যালো গাইস, এই যে আমরা ফালাকাটা চৌপতিতে অলরেডি ঢুকেছি ট্রাফিকে। এটা হচ্ছে ফালাকাটা মেইন ট্রাফিক, দেখতে পাচ্ছেন আপনারা, এটা খোলা হয়ে যায়। তো গাইস, আমরা ইতিমধ্যে ফালাকাটা ছাড়তে চলছি। এখন আমরা মানে কাছাকাছি এখনো পৌঁছাইনি, ফালাকাটাতেই আছি, কিন্তু আমরা এই যে কিছু না কোনো বাইকের মধ্যে, ওর মুখটা দেখো একবার, মুখটা চুনো লাগাই দিল কিন্তু ছেলেটা আমার, কত? 10 টাকা চুনো লাগাই দিল আমার। এই যে মুখটা দেখা, যে চুনো লাগাইলো 10 টাকার জন্য চুনো লাগাই গেছে, ঠিক আছে, কিনিলাম, এটা দেখানো যাবে না, ঠিক আছে।
সো হ্যালো গাইজ, আমরা এখন আছি ফালাকাটা কৃষি মান্ডির এখানে। ঠিক আছে, পুরো ভিজে চুপচুপা হয়ে গেছি, বৃষ্টিও পড়ছে ভালোই, কিন্তু কি করব, যেহেতু প্ল্যান করেছি তো সবাই বেরোবো। এখন আছি ফালাকাটা কৃষি মান্ডি, সামনে আমাদের কৃষি মান্ডি। তো তো হ্যালো গাইজ, আমরা এখন বেরোচ্ছি এই কৃষি মান্ডির এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা যাবো আবার সামনে। এখন চলো সামনে যেতে যেতে দেখা হবে, সামনে আরো রাখলো অনেক কিছু হবে, সেটা আমরা দেখবো। এই সামনে বন্যা হচ্ছে, বন্যা হচ্ছে, দেখো আপনারা, আমরা তো দেখাচ্ছি বন্যা। বাইক নিয়ে আকাশ না, আকাশ না, আকাশ না, এই তো বন্যা। দেখুন গাইজ, এখানটায় প্রায় বন্যা হয়ে গেছে, ব্রিজের উপর দিয়ে জল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে জল আসছে ইতিমধ্যে। এইদিকে দেখুন সমুদ্র, বেশি যাবি না, ওই বাচ্চারা কিন্তু ডুবে গেছে। দেখুন গাইজ, ঘূর্ণিপাক দেখুন, বৃষ্টির ভেঙে বন্যাতে এরকম অবস্থা, ঘূর্ণিপাক চারি সাইডে পড়লে রে, দেখতে পারুন সব ডুবে গেছে, বৃষ্টির যা কিছু আছে। আমরা এখন এইভাবেই পার হবো, বাইক নিয়ে পার হওয়া যাবে না, কিন্তু আমরা তাও চেষ্টা করবো বাইক নিয়ে পার হওয়ার। বাইক আগে পার করছি, বাইক নিয়ে কিন্তু। আচ্ছা গাইস, একটা ব্যাড নিউজ আছে, আমাদের শিশারগড় নামে একটা জায়গা আছে ফালাকাটার দিকে, তো ওখানকার ব্রিজটা ভেঙে গেছে। ঠিক আছে, তো সিরিয়াস ব্যাপার, এখানে ওখানে একটা ব্রিজটা ভেঙে গেছে, তো ওদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, তো বাইক নিয়ে যাওয়া যাবে না। এখন আমাদের ঘুরে যেতে হবে ব্যাংটেক স্কুলের দিক দিয়ে, এটা ফালাকাটার মধ্যেই পড়ে, তো আমরা চেষ্টা করবো ওদিক দিয়ে ঘুরে যাওয়ার। এখন গাড়িতে তেল কতক্ষণ আছে জানি না, কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করব, তো দেখি কত দূর যেতে পারি, পরে আপনাদেরকে জানাবো। তো সিরিয়াস ম্যাটার হয়ে গেল, কিন্তু আমরা চেষ্টা করব ভালো করে যাওয়ার, কিন্তু আমরা সোনাপুর যাবই, কারণ আমরা যেখানে যাচ্ছি ওটাকে জান্নাত বলবে, আমরা বলবো না কোন জায়গায় যাচ্ছি, জায়গাটা একটা কথা মনে রাখবেন, ফালাকাটার মধ্যে সোনাপুর নামে একটা জায়গা আছে, সোনাপুরের ওদিকে যাচ্ছি, কিন্তু আমরা যেই জায়গাটাতে যাবো সোনাপুর থেকে ওইটার জায়গাটার নাম জান্নাত, আমরা জায়গাটাকে গিয়ে দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন। ভিডিওর মাঝখানে আরো অনেক রকম অনেক মজা হবে, সেটা দেখতে থাকুন, ওটা তো হবেই। কিন্তু বন্ধুরা, আপনাদের জন্য এত খাটনাঘাটি করছি, বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে আসছি, এই ছেলেটা একটু আগে কাঁপাকাঁপি করছিল, চলো পরে দেখা হবে আবার, কিন্তু আমরা যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। ঠিক আছে, চলো ভাই। হ্যালো ভাই, দেখতে পাচ্ছেন একমাত্র আপনাদের জন্য আমাদের কত দূর থেকে ঘুরে আসতে হলো, কিন্তু কি করবো, ঘুরে আসলেও কিছু করার নেই, করতে হবে, অনেকটা দূর ঘেরে আসলাম, কারণ সামনে বৃষ্টিতে বৃষ্টির সব ভেঙে গেছে, সবকিছু ডুবে গেছে বন্যাতে, এরকম ভাবে জল বাড়ছে আর কি। ওই তো দুর্গাটে কাটরে, ওই তো যাই হোক, দুর্গাটে কাটরে ওম্ফো। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আমরা তার হার মানবো না, কারণ আমরা ফালাকাটার ছেলে, ফালাকাটার ছেলে সহজে হার মানে না, আমরা তাও সোনাপুরের রাস্তায় চলে আসছি, অনেকটা কি দেখো। হ্যাঁ চলো, আমরা যাবো এখন সোনাপুরের ওইদিকে, রাস্তাটা খুব সুন্দর গাইজ, দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা, এরকম রাস্তাটা যদি আপনাদের এখানে থাকে বলতে পারবেন, ঠিক আছে, কমেন্ট করে জানাবেন রাস্তাটা কতটা সুন্দর লাগছে আপনাদের, রাস্তাটা কি খুব ওয়াও না, চারিদিকে শুধু ওয়াও, রাস্তাটা খুব ওয়াও। ঠিক আছে গাইজ, চলুন দেখা যাক, আবার সামনে গিয়ে দেখা হচ্ছে, সামনে গিয়ে দেখা হচ্ছে, বাই। এই গেলে এই গেলে
Reaction, boys. Hello, guys. So, I'm actually a Sonapure. So, can I on a cola YouTuber said that I know Jake and I said Joti Babu are Babi Bhai are Joti Babu said that I know Tamra Kon Sonapurachi. So, Babi Bhai are Joti Babu channel like a niche subscribe Kurba Sate. আমরা মেনাদিন পরে একসাথে দেখা করলাম আর কয়েকদিন পরে আমরা একসাথে কাজ করব কি তাই তো অবশ্যই আমরা কয়েকদিন পরে কাজ করব একসাথে কাজ করব তো নিশ্চয়ই সাবস্ক্রাইব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা জ্যোতি বাবু আর বাপি ভাই এই দুটো চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু কি বন্ধুরা তাই তো চলো আর যাই ইউটিউব আর দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো ভালোবাসা দেখাইও ঠিক আছে একদম খুব বেশি বেশি সাপোর্ট হ্যাঁ তো শেয়ার করে দিও চ্যানেলটা ঠিক আছে চলো বাই চলো বাই পরে দেখা হচ্ছে আবার চলো বাই বাই